হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ডিসেম্বর মাস জুড়ে ছিল ট্রলি সংকট চরমে। কিন্তু সেই ট্রলি সংকট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদম কমে এসেছে। অপরদিকে 3 ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা গেল যাত্রীদের ভোগান্তি একদম নেই। কেননা যে সমস্ত প্রবাসী যাত্রী এবং বিদেশ থেকে আসা যে সমস্ত সাধারণ যাত্রী রয়েছেন তারা অনায়াসেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং এলাকা পর্যন্ত ট্রলি নিয়ে যেতে পারতেন। অর্থাৎ এতদিন ধরে যাত্রীরা যে ভোগান্তির কথা বলছিলেন সেই ভোগান্তি 3 ফেব্রুয়ারি থেকে একদম কমে গেল। অর্থাৎ যাত্রীদের অভিযোগ করার কোনো কারণই থাকলো না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অপরদিকে ট্রলি কার পার্কিং এলাকা পর্যন্ত যেতে দেওয়াই খুশি প্রবাস এবং যাত্রীরাও। আপনি কি বাইরে থেকে আসছেন? আগে তো এই যে ট্রলিটা বাইরে আনতে দিত না, এখন তো বাইরে আনতে দিচ্ছে, এতে কি আপনাদের ভোগান্তি কমেছে? হ্যাঁ, কিছু কমছে। বলেন তো স্যার। হ্যাঁ, ভালো হয়েছে। আগে তো দিতে না, কিন্তু মাল মাল কষ্ট করে আনা লাগবে, মাত করে আনা লাগবে, দিতে না তাই ই করে, এখন তো ভালোই। ভাই আপনি কোন দেশ থেকে আসলেন? আগে তো ট্রলিটা বাইরে আনতে দিত না, এখন দিচ্ছে, কেমন লাগছে আপনাদের? ভালো লাগে, মানে ভোগান্তিটা কমেছে? হ্যাঁ, ভোগান্তি কমছে না। ভাই কোন দেশ থেকে আসলেন? সৌদি আরব থেকে। আগে তো ট্রলিটা বাইরে আনতে দিত না, এখন দিচ্ছে, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। ভালো লাগছে। কোন দেশ থেকে আসলেন? সৌদি আরব থেকে। আগে তো ট্রলিটা বাইরে আনতে দিত না, এখন দিচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগের মতো মানে অনেক অপারেশনের মধ্যে ছিল, মানে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগতেছে, যে কোনো অপারেশনের মধ্যে পড়িনি এখন। মানে এখন আর কোনো ভোগান্তি হচ্ছে? ভোগান্তি পারিনি আমি আলহামদুলিল্লাহ, সর্বদিক দিয়ে সর্বভাবে ঠিক আছে। সৌদি আরব থেকে দুবাই আসছি, দুবাই থেকে ঢাকা আসছি, কোনো সমস্যা নেই। মানে এয়ারপোর্টে এখন কি ভোগান্তি পাইছেন? না না ভাই, কোনো সমস্যা নেই এখান থেকে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ডিসেম্বরে প্রবাসীদের কাঁধে লাগেজ নেওয়ার একটি ছবি সারা বাংলাদেশ জুড়ে তোড়পাড় সৃষ্টি করে। সেই ছবিটি ভাইরালের পরে 10 ডিসেম্বর তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তখন সারা দেশবাসীর কাছে এক প্রকার ক্ষমাও চান তিনি। এরপর নড়ে চড়ে বসে পর্যটন বিমান ও পর্যটন মন্ত্রণালয়। এরপর কিভাবে প্রবাসী এবং যাত্রীদের শাহজালাল বিমানবন্দরে ভোগান্তি দূর করা যায় সেটাই নিয়ে কাজ করা শুরু হয়। অবশেষে 3 ফেব্রুয়ারি শাহজালাল বিমানবন্দরে ভোগান্তির অনেকটাই কমে গেল। বলা যেতে পারে ভোগান্তি দূর হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।